Hello viewers, welcome to Bong Tourist. Hope you all are fit and fine. In the previous video, I told you about our tour routes and bookings. Well, in this video, I shall talk about our departure from Kolkata, arrival in Srinagar and way to Pahalgam on the next day. শ্রীনগরে স্যামসি রিভেরিয়াতে রাতটুকু থেকে আমরা সকালবেলায় 9টার দিকে ব্রেকফাস্ট করার পর পহেলগামের উদ্দেশ্যে রওনা হই। পহেলগামের উদ্দেশ্যে বেরিয়ে আমাদের NH1 দিয়ে যাত্রা শুরু করতে হয়। এরপর আমরা বীজবিহারা, পুলওয়ামা ও অনন্তপুরা ক্রস করি। সঙ্গে ছিল দুপাশাড়ি আখরোট গাছ বা ওয়ালনাট ট্রিস এবং অ্যাপেল গাছ। যদিও এটা অ্যাপেলের সিজন নয়, পহেলগাম যাওয়ার পথে আমরা কিছু মনোরম দৃশ্য দেখতে পাই। ঝেলাম নদী, ব্যাট ফ্যাক্টরি, স্যাফরন ফিল্ডস বা কেশর ক্ষেত, এছাড়াও কিছু দোকান ছিল যেখানে সহজেই আপনারা স্যাফরন বা ড্রাই ফ্রুটস কিনতে পারবেন।
আনন্দপুরা ক্রস করে আমরা লিডার নদীর গা বেয়ে এগোতে থাকি এবং রাস্তায় আমরা লাঞ্চ করি। বিকেল দিকে আমরা পহেলগাম আমাদের গন্তব্য হোটেলে পৌঁছে যাই। হোটেলটি ছিল জঙ্গলের মাঝখানে, চারিদিকে পাইন ট্রিজ এবং খুবই মনোরম দৃশ্য। এই ছিল আমাদের পহেলগাম যাওয়ার রাস্তার কিছু এক্সপিরিয়েন্স এবং রাস্তায় অভূতপূর্ব পাওয়া কিছু মুহূর্ত। নেক্সট পার্টে পহেলগামে থাকার এক্সপিরিয়েন্স এবং পহেলগাম থেকে গুলমার্গ যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ স্টে উইথ আস। থ্যাংক ইউ।